সর্বাগ্রে মদীয় গুরুবাদ পরমং সেবাদ পরম সংস্কৃত শত শ্রীমৎ ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ এবং ওম বিষ্ণুপাদ পরম সংস্কৃত শত শ্রীমৎ ভক্তি সহিত পরিব্রাজ গোস্বামী মহারাজ শ্রী রাতুল চরণ কমল বন্দনা করে আজ শুভ নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত উপবাস উপলক্ষে পরমানন্দ প্রভুর বাসভবনে যৎকিঞ্চিত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করার প্রয়াস করছি মাত্র। আজ নিত্যানন্দ প্রভুর যদি কৃপা হয়, নিত্যানন্দ প্রভুর যদি কিছু কৃপা হয়, তাহলে আজকের আমরা কিছু নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করব। কারণ তার ব্রত উপবাস কালে যদি আমরা তার কিছু গুণকথা আমরা আজকে শ্রবণ করবার সৌভাগ্য পাই, তাহলে অবশ্যই তার কৃপা আমরা কিঞ্চিত কণা হলেও লাভ করতে পারব। মহাজনগণ আমাদেরকে শেখালেন, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। পরিষ্কার আমাদেরকে শেখালেন, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। নিত্যানন্দ প্রভুর চরণ বিনা কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারবে না। নিত্যানন্দকে, নিত্যানন্দ হচ্ছে সাক্ষাৎ গুরুদেব, অভিন্ন নিত্যানন্দ গুরুদেব। নিত্যানন্দের কৃপা বিনা কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারে না। এখন এই নিত্যানন্দ কি, তার পরিচয় কি, এটা আমাদের জানা দরকার। আমরা যদি অনন্ত কোটি কাল ধরে, এই তোমরা কথা বলছো কেন, তোমরা কি জন্য কথা বলছো সব? আমরা যদি অনন্ত কোটি কাল ধরে নিত্যানন্দ প্রভুর কথা শুনি, সকলে এদিকে তাকান, একবার গভীর মনোযোগ দেন, আর কোনো দিকে তাকাবেন না, আর নিচে যারা আছে কথা বলবেন না কেউ। অনন্ত কোটি কাল ধরে যদি আমরা নিত্যানন্দ প্রভুর কথা শুনি, একদিন দুদিন নয়, দু চার দিন নয়, অনন্ত কোটি কাল ধরে যদি নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করি, তার নামের কথা, তার রূপের কথা, তার গুণের কথা এক কানও আমরা খসাতে পারব। আপনারা যারা ভজন করছেন বা আমরা যারা ভজন পথে সাধন পথে এসেছি, আমরা কোনো দিনই ভগবানকে লাভ করতে পারব না যদি নিত্যানন্দ প্রভু আমাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ না করে। কেন? নিত্যানন্দ প্রভুর সম্পদ হচ্ছে গৌর সুন্দর, ভালো করে বুঝতে হবে। আগে হরিভজন করবার আগে আগে বুঝতে হবে। আমরা যখন আরাধনা করি, আমরা দেখি সামনে আমাদের গুরুদেব আমাদের আলোক্য দেন, গৌর সুন্দর রয়েছে, তাতে রাধারানী রয়েছে এবং কৃষ্ণচন্দ্র রয়েছে। এই গৌর সুন্দর, এই গৌর সুন্দর রূপ সম্পত্তির একমাত্র মালিক নিত্যানন্দ। নিত্যানন্দ যদি গৌরকে দিয়ে দেন, তাহলে আমি অনায়াসে গৌরকে পাব। আর নিত্যানন্দ প্রভু যদি আমার প্রতি কৃপা না করেন, আমি কোটি জন্ম গৌর গৌর করলেও বা কৃষ্ণ কৃষ্ণ করলেও আমি কৃষ্ণ বা গৌর সুন্দরের সাক্ষাৎ পাব না। বলে তার একটা প্রমাণ হলে ভালো হয়, সত্যি যদি তাই হয় তাহলে একটা প্রমাণ হলে ভালো হয়। আমরা শুনেছি রঘুনাথ দাস গোস্বামীর কথা, জমিদার পুত্র হিরণ্য এবং গোবর্ধন মজুমদার, তাদের পুত্র রঘুনাথ, তৎকালীন তাদের সময়ে, তৎকালীন সময়ে তাদের বাপার যে জমিদারি ছিল, 20 লক্ষ স্বর্ণমুদ্রা রোজগার ছিল, আর দুই বাবা এবং জ্যাঠার একমাত্র পুত্র রঘুনাথ, এত বড় জমিদারির উত্তরাধিকারী একমাত্র রঘুনাথ, কেউ নেই। কিন্তু সেই রঘুনাথ যখন ছোটবেলায় বলরাম আচার্যের গৃহে পড়াশোনা করতে যেতেন, সেই সময় সেখানে হরিদাস ঠাকুর আসতেন, নামাচার্য হরিদাস ঠাকুর আসতেন মাঝে মাঝে। সেই হরিদাস ঠাকুরের কথা শুনে
সেই ছোট্ট রঘুনাথের মনে এমন ভক্তির সঞ্চার হলো, ছোটবেলাতেই তার বৈরাগ্য আরম্ভ হয়ে গেল। ছোটবেলা থেকে তার বিষয় আর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, তার বিষয়, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সংসার তার বিষের মতো লাগে। ছোটবেলা থেকে তার মধ্যে একটা এমন একটা টান এসে গেল ভগবত ভক্তির প্রতি, তখন তিনি বারবার সংসার ছেড়ে পালাবার চেষ্টা করলেন। এমন সময় তিনি মনস্থির করলেন, সংক্ষিপ্ত আকারে বলছি, তিনি চৈতন্য মহাপ্রভু তিনি চিনেছেন, সন্ন্যাস গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু নীলা চলে গেছেন। তখন ওই রঘুনাথ কি করলেন, অনেক কৌশল করে রঘুনাথ পালিয়ে গেলেন। 12 দিনের রাস্তা আদিসপ্তগ্রাম থেকে 12 দিনের রাস্তা পুরীধাম, গাড়ি ঘোড়া ছিল না। এই 12 দিনে মাত্র 3 বার খেয়েছে, 3 বার মাত্র খাওয়া জুটেছে, দিনে রাতে ছুটেছে। কোথায় যাচ্ছে? মহাপ্রভুর কাছে, পুরীধামের কাছে। মহাপ্রভুর কাছে যখন চলে গেলেন রঘুনাথ, তখন মহাপ্রভু রঘুনাথকে বলছে, রঘুনাথ স্থির হই না, গৃহে যাও, নাহাও বাতুর, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু। স্থির হই না, গৃহে যাও, সংসার তার ভালো লাগে না, সংসার ছেড়ে সে পালিয়ে গেছে মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে গেছে, ভগবান তাকে ফের ব্যাক করে সংসারে পাঠিয়ে দিচ্ছে। খুব রহস্য, খুব গভীর কথা শুনলে হবে না, কথার মধ্যে তত্ত্ব সংগ্রহ করে নিজের জীবনে শিক্ষা লাভ করে তবে এখান থেকে চলে যেতে হবে। তার নাম পাঠসঙ্গ, তার নাম সাধুসঙ্গ। আমি আসলাম, বসলাম, প্রসাদ পেলাম, চলে গেলাম, এটা সাধুসঙ্গ নয়, এটাকে সাধুসঙ্গ বলে না। তার ট্রেনে একটা সাধু উঠেছে, তার গায়ে গা ঘষে 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 তার গায়ে জামা যদি ছিঁড়ে ফেলে দেয়, তার কি সাধু সঙ্গ হলো? সাধুর গা ঘষলে সাধু সঙ্গ হয়? সাধুর কথাগুলো গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করে, শাস্ত্রের কথাগুলো গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করে, সেইটা মনে মনে চিন্তা করে নিজের জীবন এবং নিজের চরিত্রের বদল করার নাম হলো সাধু সঙ্গ। যদি নিজের জীবনে সেই আচরণ এক কোণা নেমে আসে, তাহলে জানবে যে আমার জীবনে সাধু সঙ্গ করে লাভ হয়েছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কেন ফেরত দিলেন? মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে গেলেন, ভগবান কেন ফেরত দিলেন? আর রহস্য তো আছে। কি বলছেন মহাপ্রভু? চৈতন্য চরিতামৃত থেকে বলছে, স্থির হই না, গৃহে যাও, না হও বাতুল, পাগলামি করো না, যাও এখন বাড়ি চলে যাও। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু, ধীরে ধীরে লোক ভবসমুদ্র পার হয়। এই কথাটা বলার পর বলছে, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই না। কি কথা বলছে? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই না, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর নিজের মুখের বাণী রঘুনাথ দাস গোস্বামীর, তখন ছোট্ট রঘুনাথ। মহাপ্রভুর এইরকম কথা শ্রবণ করে রঘুনাথ ফিরে এলেন। কিন্তু এই কথার রহস্যটা কি আগে বুঝতে হবে। কি বললেন মহাপ্রভু? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। সাধু সেজে ভিতরে অন্য কিছু ভাবনা যদি থাকে বা অন্য কিছু দেখানোর যদি ভক্তি হয়, লোক দেখানো ভক্তি, মর্কট বৈরাগ্য। মর্কট মানে বানর, হ্যাঁ, বানরগুলো দেখতে ঠিক যেন বৈরাগীর মতো ভাব একদম পুরো, কিন্তু ভিতরে কামনা বাসনা প্রচুর। এই রকম মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই না, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মানে বিষয় ভোগ করতে বলছে, কিন্তু কিরকম বিষয় ভোগ? অনাসক্ত। এই শব্দটাই হচ্ছে মূল্যবান। বিষয় থাকবে তোমার কাছে, কিন্তু আসক্তি থাকবে না। টাকা পয়সা, স্ত্রী পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব তোমার কাছে থাকবে, কিন্তু ভোগ করার মনোবৃত্তি থাকবে না। তাহলে ওগুলো কি করবো? বলে সব কৃষ্ণের সম্পদ, এই ভাবনাটা মাথায় সেট করো। যখন তুমি জানবে এইগুলোর মালিক আমি, তখন তোমার ভোগের আশা যাবে। কিন্তু যেদিন তুমি জানবে আমি এখানে ছিলাম না, কৃষ্ণ কদিন আমাকে এনে এই বাড়িতে রেখেছে, কদিন পরে এই বাড়ি থেকে তিনি আমাকে বের করে দেবেন, তাহলে বাড়িটা কার?
তোমার যদি বাড়ি হয় তুমি তো এখানে ছিলে না, আর তোমার যদি বাড়ি হলেও তুমি এখানে থাকতেও পারবে না, তুমি নিয়ে যেতেও পারবে না। তাহলে ছিল এখানে, ভগবান তোমাকে এখানে এনেছে, তোমাকে এখানেই বাড়িটা ফেলে রেখে তোমাকে নিয়ে পার করে চলে যাবে। তাহলে আমরা অতিথি, তাহলে এই বাড়ির কর্তা আমরা কেউই নই, এই বাড়ির আমরা চাকর। তাহলে মালিককে কৃষ্ণ, এই জ্ঞানে যারা স্থিত হয়ে যাবে তাহলে এই বাড়িতে থাকবো, অথচ এই বাড়ির সঙ্গে স্ত্রী পুত্র ছেলে মেয়ে টাকা পয়সা ঘর বাড়ি বিষয় সম্পত্তি প্রত্যেকটাই বিষয়। বিষয় মানে শুধু টাকা পয়সা জমি জমাটা না, স্ত্রী বিষয়, পুত্র বিষয়, নাতি বিষয়, সবগুলো যত কিছু আছে সংসারে সবগুলো কি বিষয়। বিষয় শব্দটা খুব ছোট নয়, আমরা টাকা পয়সার জমিটাকে বিষয় বলি, ঘর বাড়িটাকে বিষয় বলি না। এই সংসারে যত কিছু আমরা ভোগ করি এ সবগুলোকে বলা হয় বিষয়। এক কথায় জেনে রাখো, সংসারে যত কিছু ভোগের বস্তু সবগুলোকে কি বলা হয়? বিষয়। মহাপ্রভু বলছে যথাযোগ্য, এই যথাযোগ্য শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যথাযোগ্য মানে বিষয় ভুঞ্জ, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, এই একটা পয়ারের ব্যাখ্যা, শুধু একটা শব্দের ব্যাখ্যা চললে এখন 3 ঘন্টা ধরে অনুভব করতে হবে। এইটুকু বুঝে যদি কেউ ঘরে যেতে পারে তো তার লাভ হয়। যথাযোগ্য মানে কি? ঠিক যেমন প্রয়োজন, কিরকম প্রয়োজন, কিরকম জ্ঞান থাকবে ওই বিষয়ের প্রতি, বিষয়টার প্রতি কিরকম জ্ঞান থাকবে। ঘুণাক্ষরে মনে প্রাণে স্বপ্নেও যেন কোনোদিন মনে না হয় বাড়িটা আমার, টাকাটা আমার, ঘরটা আমার, স্ত্রী পুত্র আমার, তাহলে কিন্তু তোমার মরতে হবে। এ ভাবনা যদি করেছো সব আমার, তাহলে তুমি জমের ডান্ডা, যেহেতু আমরা এই সংসারের কোথাও মালিক নই, তাই সম্পত্তির মালিককে হব। এখন যথাযোগ্য মানে কি? যথাযোগ্য মানে হলো এই, এই বাড়ির তালে তুমি যখন মালিক নয়, কৃষ্ণ যদি মালিক হয় তাহলে এই বাড়িতে যখন আমি দেখভাল করি থাকি, এই বাড়ির চাকর আমি। এখন চাকর কি তার ইচ্ছা মতো ভোগ করবে, না মালিকের বাড়িতে চাকর খাটে তাই মালিক যেরকম তার পাওনা অনুসারে খেতে দেবে সেইভাবে সে খাবে, কোনটা ঠিক? তাহলে যথাযোগ্য মানে কি? এখন কর্তা অভিমান করে সব আমার অভিমানে ভোগ করছি, আর কৃষ্ণ গোবিন্দ ভগবান শেখাচ্ছেন, সাধু শাস্ত্র শেখাচ্ছেন, মহাপ্রভু শেখাচ্ছেন, না যথাযোগ্য বিষয় ভোগ করা শেখো। এলো আমদা অর্থাৎ যা খুশি অ্যাভেলেবেল ভোগ করা বন্ধ করে যথাযোগ্য বিষয় ভোগ শিখতে হবে, তার ট্রেনিং নিতে হবে। ইচ্ছা অনুযায়ী ভোগ করাটা যদি তুমি করো তাহলে জমের ডান্ডা তোমার জন্য অপেক্ষা করছে, কারণ তুমি চোর, তুমি বদমাইশ, তুমি অপর সম্পত্তিকে নিজের বলে দাবি করছো, এটা অন্যায়। তাহলে সম্পত্তির একচেটিয়া মালিককে, সম্পত্তির প্রকৃত মালিককে কৃষ্ণ। তাহলে আমি দুদিনের অতিথি, আমি যদি চাকর হয়ে আমি মালিকানা দাবি করি এটা অন্যায় না ন্যায়? কি চাকর হয়ে যদি মালিকানার দাবি করি তা ন্যায় না অন্যায়? তাহলে অন্যায় করলে সাজা পেতে হবে নাকি? সেই জন্য বলছে কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। ইচ্ছা মতো অনায়াসে ভোগ করার যে প্রবৃত্তি এটা কি হচ্ছে? অন্যায়। তাহলে কিভাবে ভোগ করতে হবে? বাঁচতে গেলে তো খেতে হবে, কি বাঁচতে গেলে খেতে হবে, চলতে হবে। তাহলে বাড়ি ঘর সম্পত্তি কি অন্যের নামে লিখে দেব? বলছে না তাও নয়। তাহলে কি ওর ওর কোনো কিছু দেখভাল করবো না? বলে তাও নয়। তাহলে কি করবে? মালিক তোমাকে 12টা গরু চড়াবার জন্য প্রত্যেক দিন মাঠে পাঠায়, তার মানে কি 12টা গরু তুমি প্রত্যেক দিন 11টা করে 11টা একটা একটা করে হাইরে ধুয়ে আসবে? কি মালিক তোমাকে 12টা গরু দিয়ে মাঠে পাঠিয়েছে, তার মানে তুমি দায়িত্ব না নিয়ে তুমি 11টা নিয়ে আসবে, কোনোদিন 10টা নিয়ে আসবে, কোনোদিন 9টা ফিরিয়ে নিয়ে আসবে, কোনোদিন 8টা ফিরিয়ে নিয়ে আসবে, এটাই দায়িত্ব। তাহলে দায়িত্ব 12টা গরু নিয়ে যেতে হবে, 12টা গরু ফিরিয়ে আনতে হবে, এটা চাকরের ডিউটি। এই এই ডিউটি সম্বন্ধে চাকরের সতর্কতা থাকার প্রয়োজন আছে না নি? সতর্ক থাকতে হবে না হবে না? যদি কম নিয়ে আসে মালিকের কাছে কৈফিয়ত দিতে হবে না হবে না? বলছে ভগবান বলছে ঠিক যেমন 12টা গরুর দায়িত্ব এরকম রাখতে হবে, তোমার কাছে যে স্ত্রীটা রেখেছি, পুত্রটা রেখেছি, ঘরটা রেখেছি, বাড়িটা রেখেছি, টাকাটা রেখেছি, জমিটা রেখেছি, ওটা আমি তোমার কাছে রেখেছি দেখভাল করার জন্য, আমার চাকর, আমার ম্যানেজার তুমি, আমার কেয়ার টেকার তুমি, আমি ঠিক টাইমে তোমার কাছ থেকে ওইগুলো বুঝে নেবো। গৌর প্রেম আনন্দে
আর তুই যেহেতু দেখভাল করবি ওই বাড়ি তোমার থাকতে হবে, তাই তোমার খেতে হবে ওর থেকে। কার থেকে খেতে হবে? ওই যেটুকু দেওয়া আছে ওর থেকে তোমাকে খেতে মারতে পড়তে হবে। তাহলে খাওয়া মাখা পড়ার অধিকারটুকু তোমার আছে, কিন্তু আমার বলার অধিকার তোমার নেই। একটা শব্দের উপর দাঁড়িয়ে বিচার হচ্ছে, মহাপ্রভুর যে শব্দ যথাযোগ্য, ওই একটা শব্দের উপর দাঁড়িয়ে বিচার, এতগুলো কথা হচ্ছে একটা শব্দের উপর দাঁড়িয়ে। যথাযোগ্য বলতে কি বোঝায়? মহাপ্রভু কি বললেন? বিষয় ভুঞ্জ মানে বিষয় ভোগ করো। তাহলে যথাযোগ্য মানে কি? আসল তত্ত্বজ্ঞানটা থাকলেই তো আমাদের যথাযোগ্য আসবে। যার তত্ত্বজ্ঞান নেই তো সে যথাযোগ্য কোথায় আসবে? যথাযোগ্য মানে যেমনটুকু প্রয়োজন তেমনটুকু, যতটুকু তোমার জীবিকা নির্বাহ করার জন্য লাগে ততটুকু ভোগ করো, তার থেকে বেশি আমরা কামড়া করো না, বা তার থেকে বেশি তাংড়াবার ব্যবস্থা করো না। মানুষ খাবে 250 গ্রাম চালের অন্ন, শোবে 2 ফুট জায়গায়, কিন্তু তার প্রত্যেক দিন ইনকামের বহরটা কত? কি সে কি মনে করে আজকের 250 গ্রাম খাবো, 250 গ্রাম রোজগার করবো, আর 2 ফুট জায়গায় শোবো, এত 7 তলা বাড়ি বানাবো, কানের টার্গেট কি নেবে? সে নেবে না, কিন্তু সে নেবে কেন? তার তত্ত্বজ্ঞান নাই বলে। আশাটা বিশাল বলে, আশাটা যতটা বিশাল আছে সময়টা কিন্তু ওর পিছনে ততটা যাবে, আর যতটা সময় ওর পিছনে যাবে ততটা পরিমাণে বদমাইশি এবং বদবুদ্ধি ওর মধ্যে কাজ করবে। অন্যায় অর্থ রোজগার করে ওগুলো করতে হবে, আর তার জন্য পাপের ডান্ডাটাও খেতে হবে। এই জন্য শাস্ত্র বলছে, সাধু শাস্ত্র বলছে যে যথাযোগ্য, মহাপ্রভু বলছে যথাযোগ্য বিষয়গুলো, অর্থাৎ তোমার কাছে রাখা আছে, তুমি দেখভাল করো, আর তোমার বেঁচে থাকতে যতটুকু খেতে মারতে পড়তে লাগে ততটুকু নাও, আর কোনোদিন ভুল করে আমার বলো না। এই ভাবনা যেদিন থেকে তুমি শিখতে পারবে সেদিন থেকে তুমি ভক্ত হবে, নতুবা তুমি মর্কট বই রাখো, সাজা ভক্ত। তুমি সেজে থাকবে, সাজবে, কিন্তু ভাব সেই নেই। একজন স্টেজে উঠে নারদ মুনির রোল করছে, তার নারদের মতো ভাব যদি না সে ফোটাতে পারে দর্শক তো ঢিল মারবে, কি দর্শক ঢিল মারবে না, হাসবে না? তাহলে সাজার সঙ্গে তার ভাবটা থাকতে হবে, না তো সে দর্শকের মন আকর্ষণ করতে পারবে না। তাহলে এই যে বৈষ্ণব মহাপ্রভু আপনি বৈষ্ণব ধর্ম সেজেছেন মানে সাধু সেজেছেন, তিনি তার ভাবের সঙ্গে সাজার মিল ছিল না? ছিল না। আমাদের যদি ভাবের সঙ্গে সাজার মিল না থাকে তাহলে সেটা অন্যায় হচ্ছে, তাহলে কপটতা হয়ে যাচ্ছে। মহাপ্রভু বললেন যথাযোগ্য বিষয় ভুঞ্জ না, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই না, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই না। তোমার সাজের সঙ্গে তোমার ভিতরের ভাবটাও যেন, আর ওটাই হচ্ছে প্রকৃত তত্ত্বদর্শন, আমার আমিত্বটাকে ফুটিয়ে তোলা, অর্থাৎ আমার প্রকৃত স্বরূপ কৃষ্ণ দাস। আমার প্রকৃত স্বরূপটা তাহলে কি হলো? কৃষ্ণ দাস। তাহলে আমি এই বাড়ির দাস মানে কি? চাকর। তাহলে যে বাড়িতে আমরা প্রত্যেকে বাস করি এই বাড়িটার আমার কি অধিকার আছে? একমাত্র কি অধিকার আছে? চাকর হিসাবে, দাস হিসাবে আমি অধিকার রাখতে পারি। এর বিষয়ে মালিকানা যেন আমি কোনোদিন দেখাবার ঔদ্ধত্য প্রকাশ না করি, যদি করবে তো তোমার বাঁচাবার জন্য সংসারে আর কেউ রইল না, কারণ তুমি কৃষ্ণের সম্পদ চুরি করা আরম্ভ করেছ, অপরের সম্পত্তিকে আমার বলা ধরেছ, তোমার ক্যান্সার ধরে গেছে। আমাদের ক্যান্সার ধরেনি? অপরের সম্পত্তিকে আমার বলা ক্যান্সার আমাদের আছে না? নেই। আরে ক্যান্সার মানে পচন রোগ, ক্যান্সার শব্দের বাংলা কি? পচন রোগ, মানে পচা ধরেছে, আর যার পচন ধরেছে আর বাঁচবে না, আর যে আমার আমার করা ধরেছে ও আর কোনোদিন রেহাই পাবে না, ও আর কোনোদিন উদ্ধার পাবে না। তাহলে প্রকৃত তত্ত্বজ্ঞান কৃষ্ণ কি শেখালেন? কি মনে প্রাণে শিখতে হবে এখন থেকে? আমি এই বাড়ির চাকর, বা এই বাড়ির আর একটা ভালো ভাবনা, এই বাড়ির কুকুর। কুকুর কি করে? পাহারা দেয়। কুকুরের কাজ কি? পাহারা দেয়। পাহারা দেয় না? আর পাহারা দিলে মালিক কি তার মাল সাথে ফ্যান ভাত যা দেয় না? দেয় না, দেয় তো। তো আমি গোবিন্দ তোমার বাড়ির কুকুর, আমি পাহারা দিচ্ছি, তাই তুমি আমার শাক ভাত নুন ভাত একটু খেতে দিচ্ছ। এই ভাবনা, ওই আগের ভাবনাটা শুদ্ধ ভাবনা, আর এই ভাবনাটা হচ্ছে শুদ্ধ ভাবনা।
আর যারা যারা এই শুদ্ধ ভাবনা ছেড়ে দিয়ে আমি এই বাড়ির কর্তা, আমি মালিক, আমি সব কিছু ভাববে, এটা হচ্ছে অশুদ্ধ ভাবনা, এটা হচ্ছে নিকৃষ্ট ভাবনা। এই ভাবনা আমাকে জীবনের সর্বনাশের কবলে ঠেলে দেবে এবং আমার সোজা জমালায় পাঠিয়ে দেবে, নরকে পাঠিয়ে দেবে। এত কথা শিখলাম কথা থেকে, বলে গীতাতে বলা হয়েছে, এত কথা শিখলাম কথা থেকে, চৈতন্য চরিতামৃত থেকে এসব কথা জানালো কে? ভগবান জানালো। ভাগবত বলছে, শাস্ত্র বলছে, পুরাণ বলছে, রামায়ণ বলছে, উপনিষদ বলছে। তা তুমি জন্ম থেকে এই পর্যন্ত এখনো পাতা খুলে দেখলে না, তাহলে তুমি শিখবে কোথা থেকে? তোমার বাপ চোদ্দ পুরুষ যারা জন্ম দিল তারাও তোমাকে শেখালো না, তোমার আত্মীয় স্বজন তোমাকে শেখালো না ভগবানের কথা, তোমার সরকার তোমাকে শেখালো না, তোমার আত্মীয় স্বজন তোমাকে শেখালো না, তাহলে তুমি শিখবে কোথা থেকে? এই তো গঙ্গায় পা নামতে চলেছে, দুদিন পরে ডাক এসে গেল বলে কথা নেই, কিন্তু এখনো তো ভগবানকে জানা হলো না, তাহলে এটা কি আমার দুর্ভাগ্য নয়? এটা আমার চরম দুর্ভাগ্য। এই জন্য সাধু সঙ্গে বসে ভগবানের এই পরম এবং চরম সত্য কথাগুলো শিখে নিজের জীবনে চলার পথ পরিবর্তন করাটাই বুদ্ধিমানের কাজ। সেই জন্য শাস্ত্র বলছে, ওরে ওরে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, চতুর কারা? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মানে কেন? এই যত আমার আমার করোনা কোনোটা তুমি নিয়ে যেতে পারবে না, তোমার পরনের বসনটুকুও খুলে নেওয়া হবে, কিন্তু যেটুকু তুমি কৃষ্ণ নাম করবে, ভগবানের সেবা করবে, সাধু সেবা করবে, সেই ফলটা কিন্তু তোমার কাছ থেকে কোটি জন্মেও কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে যাবার সময় কি নিয়ে যাব? একমাত্র কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ আছেন, কৃষ্ণ থাকবেন, ভগবান ছিলেন, ভগবান আছেন, ভগবান থাকবেন। তাহলে যে বস্তু কখনো হারিয়ে যায় না, পালিয়ে যায় না, নষ্ট হয় না, সেই ভগবানের আরাধনা যারা করেন তাদের গণ্য বলছে, যেই জন কৃষ্ণ ভজে সে বড় সে বড় চতুর। চতুর মানে কি? চতুর মানে কি? চালাক। কিন্তু আমরা সংসারের লোকগুলো আমাদেরকে বড় চালাক বলে মনে করি। আমরা কিসের চালাক? যে চালাক, যে বুদ্ধি আমাকে নরকে চালান দেয়, যে বুদ্ধি আমাকে গাছপালা জন্মে পাঠায়, যে বুদ্ধি আমাকে কৃমিকীট জন্মে পাঠায়, যে বুদ্ধি আমার পোকামাকড় জন্ম দেয়, যে বুদ্ধি আমার পাখি জন্ম দেয়, যে বুদ্ধি আমাকে পশু জন্ম দেয়, সেই বুদ্ধি নিয়ে কখনো বলা যায় আমি চালাক, আমি চতুর? অথচ শাস্ত্র বলছে, যেই জন কৃষ্ণ ভজে, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে নিত্য বস্তুর সঙ্গে যুক্ত হয়ে গেল, যেদিন থেকে আমি নিত্য বস্তু ভগবানের আরাধনা শুরু করব সেদিন থেকে দিনে দিনে আমার বল বৃদ্ধি হতে লাগলো। কি বল? কি বল বৃদ্ধি হতে লাগলো? ভক্তি শক্তি, ভক্তির বল বৃদ্ধি হতে লাগলো। আর ভগবানকে কি দিয়ে বাঁধা যায়? ভক্তি দিয়ে বাঁধা যায়। যেদিন থেকে আমি ভগবত আরাধনা শুরু করব সেদিন থেকে আমার ভক্তির বল বাড়তে শুরু করলো। এই জন্য সময় নষ্ট না করে যে কোনো মুহূর্তে ভগবান আমাদের ব্যাটারি খুলে নেবে, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে, তাই সময় নষ্ট না করে যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। হ্যাঁ, সেই জন্য মহাজন বলছে, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, বয়স আছে এখন একটু ভোগটোক করে নেই, দুদিন পরে ভজন করব। মহাজন বলছে ভুল, জীবন সমাপ্তি কালে
তাহলে মহাজন কি বলছে, জীবন সমাপ্তিকালে মানে বয়সের শেষের দিকে, জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহসুখ। এখন গৃহসুখটা ভোগ করে নেই। মহাজন বলছি এ কথা কখনো নাহি বলে বিজ্ঞজন, যারা প্রকৃত চালাক বা বুদ্ধিমান বা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ তারা কখনো এ কথা বলবে না, কারণ তারা জানে যে কোনো মুহূর্তে আমার চলে যেতে হবে, নিঃশ্বাসের দিয়ে কোনোদিন বিশ্বাস নেই, এই মুহূর্তে ভগবান আমার ব্যাটারি খুলে নিতে পারে। তাহলে কোন সম্ভবে, কোন বলের উপর ভরসা করে তুমি বলছো এখন নয় পরে ভজন করব? যদি কাল বৈকালে দুপুর দশটার সময় আমার বেলা দশটার সময় যদি আমার ব্যাটারি খুলে নেওয়ার টাইম থাকে তো ভগবান তো খুলেই নেবে। তাহলে আমি যদি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম এখন ছেলেটার বিয়ে দিয়ে দিই, মেয়েটার বিয়ে দিই, পরে আমি ভজন করব, এই কথাটা বলা ঠিক হয়েছে? তাই মহাজন বলছে কখনো এ কথা নাহি বলে বিজ্ঞজন, এ দেহ পতন উন্মুখ। পতন উন্মুখ মানে যে কোনো মুহূর্তে পতন হয়ে যাবে। তাহলে শরীরটা বড় সম্পদ, মনুষ্য জীবনটা একটা বড় সম্পদ। তাই সম্পদ থাকতে থাকতে, অর্থাৎ দাঁত থাকতে থাকতে, দাঁতের মর্যাদা যারা দিতে জানে না তাদের পস্তাতে হয়। শরীর থাকতে থাকতে যারা ভজন করে না নিতে পারে, এখন শরীর শক্তি আছে, সামর্থ্য আছে, এখন ভজন করতে পারবো, কীর্তন করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো, সব কিছু এখন বল আছে শরীরে, বল শূন্য হয়ে গেলে করব কখন? তাই যতক্ষণ সময় আছে একটা একটা সেকেন্ডের মূল্য কোটি কোটি টাকা দিয়ে শোধ করতে পারবো। মনুষ্য জীবনে যে কদিন আমার আয়ু আছে একটা প্রতিটা সেকেন্ডের মূল্য কোটি কোটি টাকা দিয়ে তুমি শোধ করতে পারবে না। আর একটা কথা সকলার জানা উচিত, পাঁচ সেকেন্ড সময় যে চলে গেল তুমি কোটি কোটি টাকা ব্যয় করে পাঁচ সেকেন্ডকে ফের ফিরিয়ে আনতে পারবে না। ভাবুন আগে, যে সময় চলে গেল দশ কোটি টাকা দিয়ে দশ মিনিট সময়কে পিছিয়ে আনতে পারবেন না? পারবেন? তাহলে এত বড় ক্ষমতা নেই, কারণ মহাকালের উপরে কারোর হাত নেই। মহাকাল নিরন্তর আমাদের আয়ুক্ষয় করেই চলেছে। তাহলে এত বড় সমস্যার মধ্যে আমাদের জীবন পড়ে রয়েছে, আমাদের পালাবার পথ নাই। তাহলে সময় নষ্ট করাটা একমাত্র নির্বোধের মাত্র পরিচয়। সেই জন্য মহাজন মহাপ্রভু বললেন কি, যে যথাযোগ্য বিষয় ভুঞ্জ, আগে নিজেকে জেনে নাও, তোমার বাড়ি নয়, তোমার ঘর নয়, তুমি এই বাড়ির চাকর, ভগবান তোমাকে থাকতে দিয়েছে, কৃষ্ণ তোমাকে থাকতে দিয়েছে, আর থাকতে দিয়েছে মানে পাহারা দিতে দিয়েছে, পাহারা দিয়েছে মানে কুকুরের মতো দুটো খেতে মারতে পড়বে, দুটো খেতে মারতে পড়তে পারবে মাত্র, নিয়ে যেতে পারবে না, তুমি যতই বলো আমার, নিয়ে যাওয়ার ক্ষমতা তোমার নাই। তাহলে প্রকৃত সত্যের মুখোমুখি হয়ে দাঁড়াও, তুমি যদি বাপের বেটা হও তাহলে তুমি প্রকৃত সত্যের মুখে দাঁড়াও, সত্যিই তো আনি নাই আর সত্যিই তো নিয়ে যেতে পারবো না। তাহলে সাধুরা কি মিথ্যা কথা বলে? তাহলে কি শাস্ত্র মিথ্যা কথা বলে? সাধু যা বলছে সত্য, শাস্ত্র যা বলছে সত্য, জীবনের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখছি তাও সত্য। কারণ আমি আমার বলছি, আমার বাপ তো বলে গেছে সব আমার, আরে আমার ঠাকুরদাও তো বলে গেছে আমার, আমার ঠাকুরদাও বলে গেছে আমার, আমার চোদ্দ পুরুষ তো বলে গেছে আমার, কিন্তু ভগবান এক এক করে ঘাড় ধরে সকলকার বাড়ি থেকে যে বের করে দিয়েছে, আমাকেও বের করে দেবে, তাহলে তো সাধু শাস্ত্র সত্য কথা বলছে। বিচার করুন, আমি বলে দেবো, আপনারা বিচার করবেন কেন? আপনারা যদি বিবেক বুদ্ধি মনুষ্যত্ব জ্ঞান ভগবান দিয়ে থাকে, আপনারা নিজেরা নিজেরকে জিজ্ঞেস করুন কথাটা সত্য না মিথ্যা। কি
আমি বলবো আপনারা শুনবেন, শোনার দরকার নেই, নিজেকে জিজ্ঞাসা করুন। আর আমি বলছি কোথা থেকে, সাধু বলে রেখেছে, শাস্ত্র বলে রেখেছে, তাই সেই কথাগুলো আজকের আমরা এখানে নিত্যানন্দ ত্রয়োদশী প্রত্যেক দিনে শ্রবণ করবার সৌভাগ্য পাচ্ছি। এটা আমাদের ভাগ্য যে আমাদের বিবেকে অন্তত একটা আঘাত দিতে পাচ্ছি, নিজের বিবেককে জিজ্ঞাসা করতে পাচ্ছি যে আমরা কত বড় ভুল পথে চলেছি, কত বড় অন্যায় পথে আমরা চলেছি। তাহলে মহাপ্রভু বললেন কি, যথাযোগ্য বিষয় ভঞ্জ। যথাযোগ্য বিষয় ভোগ শব্দটা বোঝা যাচ্ছে কিছু? যথাযোগ্য বিষয় ভোগ শব্দটার সঙ্গে কিছু পরিচয় হলো? এতক্ষণ ধরে যত কথা বলছি সব যথাযোগ্য বিষয় ভোগ। তাহলে সম্পত্তি বিষয়টা কার? কৃষ্ণের। তাহলে ওর থেকে কতটুকু খাওয়ার মালিক আমি? নিজের বাঁচার জন্য যতটুকু লাগবে ততটুকু খেতে পারি, ওর নাম যথাযোগ্য বিষয় ভোগ। আর টোটাল সম্পত্তির মালিক কে? টোটাল সম্পত্তির মালিক কে? কৃষ্ণ। তাহলে মহাপ্রভু বলছেন যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, মানে কোন বিষয়ের প্রতি যেন তোমার আসক্তি না থাকে, সব কৃষ্ণের জ্ঞানে তোমাকে ছেড়ে দিতে হবে। তাহলে মহাপ্রভু এখন রঘুনাথকে কেন ফেরত দিলেন? হরি বল, ভগবানের কাছে তো গেলেন, রঘুনাথ তো ভজন করবো বলে সংসার ছেড়ে মহাপ্রভুর কাছে চলে গেলেন, কিন্তু মহাপ্রভু ফেরত দিলেন কেন জানেন? মহাপ্রভু কেন ফেরত দিয়েছিল? মহাপ্রভুর কাছে যাওয়ার পরেও রঘুনাথকে ফেরত দিল এই কারণে, ডাইরেক্ট সরাসরি মহাপ্রভু রঘুনাথকে বললো না যে তুমি নিতাইর ডিঙিয়ে আমার কাছে এসেছ। কাকে বাদ দিয়ে এসেছে? আসার সময় নিত্যানন্দ প্রভুর কাছে কোনো পারমিশন নিয়ে এসেছিল? আসার সময় নিত্যানন্দ অর্থাৎ গুরুচরণ আশ্রয় বিনা যেমন ভগবানকে লাভ করা যায় না, তাই নিত্যানন্দ হচ্ছে আদি ব্যাসদেব, আদি ব্যাস অর্থাৎ গুরু। নিত্যানন্দকে জগৎগুরু, নিত্যানন্দকে জগৎগুরু মনে রাখুন। তার বেশ কিছুদিন পর, নিত্যানন্দ প্রভু এই পানিহাটি, পানিহাটিতে উনি আসলেন এবং তখন রঘুনাথ তার পিতা এবং তার জ্যাঠাবাবুর কাছে বললেন যে কাছাকাছি নিত্যানন্দ প্রভু এসেছে। ফিরে আসার পরে মহাপ্রভু যখন ফিরিয়ে দিলেন, বেশ কিছুদিন সংসারে একটু দেখাশোনা করলেন, আর এমন সময় পানিহাটিতে রঘুনাথ শুনতে পেলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছে। তখন নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন এবং নিত্যানন্দ প্রভু তখন দূর থেকে শুনেছে যে রঘুনাথ আসছে, সবাই খবর দিচ্ছে নিত্যানন্দ প্রভুকে যে রঘুনাথ আসছে। তখন নিত্যানন্দ প্রভু মাথা নাড়ছে আর বলছে, আয় রে চোরা, আয় আয়, তোকে আজকে দণ্ড দিব, আয় রে চোরা, তুই আয়, চোরা চোরা বলে বলছে, মানে তুই চোর, তুই চোর, আমাকে ডিঙিয়ে আমাকে না বলে তুই সোজা মহাপ্রভুর কাছে চলে গেছিস, দেখলি তো ফল, মহাপ্রভু কি তোকে গ্রহণ করেছে? হ্যাঁ মনে মনে করছে, হ্যাঁ আয় চোরা, তোকে আজকে দণ্ড দিব। তাহলে নিতাইয়ের কৃপা বিনা ভগবান গৌর সুন্দরকে কোনোদিন লাভ করা যাবে না। তাই তো আজকের কার ব্রত? নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আস। হ্যাঁ আজকের কার আবির্ভাব তিথি? নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। সেই মহাজন বলছে, ওরে ওরে নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশ্রীতলায় জগত জোড়া, ও যে ছায় জগত জোড়া,
কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায়। এই নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবানকে কিভাবে সেবা করছেন আমরা একটু ছবিটা দেখতে চাই। হরিহরি বল। দেখুন নিত্যানন্দ প্রভু কি কি বস্তু, আমি প্রথমেই বলেছি, আমরা শ্রবণ করেছি কি, কোটি জন্ম ধরেও যদি কেউ নিত্যানন্দ প্রভুর মহিমার কথা শ্রবণ করে তবু তার মহিমার এক কানাও কেউ খসাতেও পারবে না। তাহলে নিত্যানন্দ প্রভুর মহিমা কি অগাধ। কিন্তু আমরা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কে কতটুকু জানি, আমরা কিছু জানি নিত্যানন্দ প্রভু সম্বন্ধে? শুধু শুনেছি নিতাই জয় নিতাই জয় গৌর এইটুকু বলা শিখেছি, কিন্তু নিতাইয়ের মহিমা কিছু জানি না। আপনারা নিতাইকে যেদিন চিনতে পারবেন সেদিন জীবন ধন্য হয়ে যাবে। সংকর্ষণ কর্ণত সাই গর্ভদোষাই চপয়দিশাই সে শস্য যস্যাংশ কলা স নিত্যানন্দ করামং শরণং ভবামাস্তু। চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দ প্রভুর মহিমা বলতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বন্দনাতে এই শ্লোকটি বললেন। এই শ্লোক শুনলে, এই শ্লোকের ব্যাখ্যা শুনলে এখন প্রচুর সময়ের প্রয়োজন, তবু একটু সংক্ষিপ্তকারে আস্বাদন করার চেষ্টা করছি। খুব গভীর মনোযোগের সঙ্গে শুনবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোলক বিহারী ব্রজেন্দ্রনন্দন নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণচন্দ্র তিনি নিত্য গোলক ভূমিতে তার নিত্য সখা পার্শ্বদ আদি ভক্তের সঙ্গে তিনি নিত্য প্রেম লীলায় সর্বদাই ডুবেই রয়েছেন। তার সঙ্গে রয়েছে তার দাদা হিসাবে বলরাম। ভালো করে শুনবেন খুব গভীর মনোযোগ দিয়ে, বলরাম। এই কৃষ্ণ এই বলরাম কি কি বলরাম কি কৃষ্ণ? ব্রজে কৃষ্ণ বলরাম ছিল, মথুরাতেও কৃষ্ণ বলরাম ছিল, দ্বারকাতেও কৃষ্ণ বলরাম ছিল, ছিল কি না? কিন্তু এই তিন কৃষ্ণ বলরামের মধ্যে তফাৎ আছে। ব্রজে যে কৃষ্ণ এবং বলরাম এরা হচ্ছে গোপ অভিমানী কৃষ্ণ, গোপ অভিমানী বলরাম। গোপ মানে কি? গোয়ালার ছেলে। গোপ মানে কি? গোয়ালার ছেলে। নন্দ মহারাজ কি? গোয়ালা। গোয়ালা জাতি নবলক্ষ ধেনু ছিল নন্দ মহারাজ, আর গোয়ালার পুত্র, ঘোষের পুত্র, তাই না? আর বলরামও সেই অভিমান কি? গোপ অভিমানী কৃষ্ণ, গোপ অভিমানী বলরাম। মথুরাতে সেই অভিমান কিছুটা খর্ব, কারণ বৃন্দাবনে গোলকে ছিল কি, শুধু মাধুর্য মণ্ডিত কৃষ্ণ, মাধুর্য মণ্ডিত ভাব। আর মথুরাতে চলে আসলো কি না, কিছুটা মিশ্রণ হয়ে গেল, কিছুটা ঐশ্বর্য কিছুটা মাধুর্য মিশ্রণ হয়ে গেল, ক্ষত্রিয় অভিমান এসে গেল। ওখানে শুধু ছিল কি গোপ অভিমান, আর এখানে কি হয়ে গেল, ক্ষত্রিয় অভিমান এসে গেল। মাধুর্য তার সঙ্গে কিছু রয়েছে আর ঐশ্বর্য তার সঙ্গে কিছু রয়েছে, মাধুর্য ঐশ্বর্য মিশ্রিত কৃষ্ণ বলরাম। আর দ্বারকাতে মাধুর্য নেই, শুধু কেবলমাত্র ঐশ্বর্য মার্গীয় কৃষ্ণ এবং বলরাম। সেখানে এতটা গভীর তত্ত্ব না বলাই ভালো, তবে একটু টাচ দিয়ে আসলাম নিত্যানন্দকে চেনার জন্য। এইবার ভেঙে আসবো আমরা, চলুন ব্রজে থেকে আমরা বৃন্দাবন থেকে, সর্বোপরি কোথায় রয়েছে গোলক বৃন্দাবন, তো সেই বৃন্দাবনে সেই যিনি বলরাম, কৃষ্ণ 64 গুণে পূর্ণ আর বলরামও 64 গুণে পূর্ণ, তাহলে দুই তো ভগবান। কিন্তু এখানে পার্থক্য কি না, কৃষ্ণ 64 গুণে পূর্ণ হলেও তিনি হচ্ছেন সেব্য ভগবান, আর বলরাম 64 গুণে পূর্ণ হলেও তিনি হচ্ছেন সেবক ভগবান। সেবক মানে কি? যিনি সেবা করেন। আর সেব্য মানে কি? যিনি সেবা গ্রহণ করেন। এসব চৈতন্য চরিতামৃত শাস্ত্রের গভীর মর্মভেদী কথা। আজ নিত্যানন্দ প্রভুর জন্মতিথিতে তার সম্বন্ধে দু চারটে কথা যদি না বলি আমাদের কিছুটা খামতি থেকে যাবে, আমরা কিছুটা অপূর্ণ থেকে যাব। কারণ এই গভীর গোপন তত্ত্ব যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ দিলেন তারা কিঞ্চিত কণা অন্তত একটু আস্বাদন করার সৌভাগ্য লাভ করবার চেষ্টা করছে। তাহলে বৃন্দাবনে ছিলেন গোপ অভিমানী বলরাম 64 গুণে পূর্ণ এবং কৃষ্ণ 64 গুণে পূর্ণ,
দুই কি ভগবান, ঠিক তো? কিন্তু সেখানে দুই ভগবানের অভিমানের তফাত ছিল, অভিমানের তফাত ছিল। কি অভিমান ছিল? গোপ অভিমানে দুজন আর ছিল, কিন্তু একজন সেবক আর একজন সেব্য। সেব্য মানে কি? সেবা গ্রহণ করেন। সেবক মানে যিনি সেবা করেন। সেবক মানে কি? সেবক, সেবক মানে কি? যে সেবা করে সে সেবক, আর যে সেই সেবাটা গ্রহণ করে সে হলো সেব্য। আর কোনোদিন ভুললে চলবে না, যা শিখবেন তা মনে রাখতে হবে, তবে একদিন অন্যের কাছে হরি কথা বলতে পারবেন। কৃষ্ণকে আপনি যদি না চিনতে পারেন, জানতে পারেন, তাহলে অপরের কাছে হরি কথা বলবেন কি করে? যে কেউ তো আপনার মাথায় টুপিটা লাগিয়ে দিতে পারে, যা তা বুঝিয়ে দিতে পারে, পারে কি না? সেই জন্য আগে শেখাপড়া করতে হবে, সাধু সঙ্গে শিখতে হবে। শাস্ত্রে বলেছে যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরণ। এত সোজা জিনিস নয়। এখন একজন সেবক ভগবান, একজন সেব্য ভগবান, এটা কোথায় হলো? না গোলক বৃন্দাবনে। তার নিচের লেভেলে কি রয়েছে? মথুরা, এক ধাপ নিচে নামান। সেখানে কি আছে? সেখানে আছে মূল সংকর্ষণ বলরাম, এবং সেখানে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে কি মূল, এবং সেখানে স্বরূপকে সেই গোপবমিনী বলরাম অংশ হচ্ছে মূল সংকর্ষণ। সেই মূল সংকর্ষণের নিচে একবার দ্বারকাতে চলে এলো কি মহাসংকর্ষণ, এবং বৈকুণ্ঠেতেও সেই মহাসংকর্ষণ। মূল সংকর্ষণ মথুরা এবং দ্বারকা স্টেজটা একই, ওখানে মূল সংকর্ষণ এবং দ্বারকাতে হচ্ছে, এই বৈকুণ্ঠতে হচ্ছে মহাসংকর্ষণ। কার অংশ? গোলক বৃন্দাবনে ৬৪ গুণে পূর্ণ গোপ অভিমানী বলরামের অংশ নেমে আসলো কোথায়? মথুরা এবং দ্বারকাতে মূল সংকর্ষণ, এবং সেই মথুরা দ্বারকার অংশ বৈকুণ্ঠে তার নিচে লয়ার লেভেলে বৈকুণ্ঠ থেকে নেমে আসলো কি মহাসংকর্ষণ। সেই মহাসংকর্ষণ এবার কি হলো? তার নিচে রয়েছে বিরজা নদী, বিরজার এপারে রয়েছে মায়ার জগৎ। সেই বিরজা নদীতে অর্থাৎ কারণ বাড়িতে শয়ন করলেন কারণদক্ষাই মহাবিষ্ণু, তিনি কে? ওই মহাসংকর্ষণের অংশ। দেখুন নিত্যানন্দ প্রভুর অংশ, বলরামের অংশ কিভাবে নামছে, দেখুন পরপর পরপর চলে আসুন, কিভাবে নিত্যানন্দের কাছে আমরা পৌঁছাব। তাহলে গোপ অভিমানী বলরাম, তার অংশ মূল সংকর্ষণ, তার অংশ মহাসংকর্ষণ, তার অংশ কারণদক্ষাই বিষ্ণু, তার অংশ ব্রহ্মাণ্ডের অন্তর্যামী গর্ভদক্ষাই বিষ্ণু, এবং তার অংশ ব্যষ্টিজীবের অন্তর্যামী ক্ষীরোদশাই বিষ্ণু। ব্যষ্টিজীব বলতে কি বোঝায়? খুব তত্ত্বকথার মতো চলে গেলাম। ব্যষ্টিজীব মানে প্রত্যেকটা জীব, একক জীব। এই যে তিন, কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু এবং ক্ষীরোদশাই বিষ্ণু, আজকে এদের কথাগুলো শুনছি কেন? এদের কথা শুনছি কেন? এরা সাক্ষাৎ নিত্যানন্দের অংশ। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের কানাই গৌর হলো, ব্রজের বলাই নিতাই হলো। কীর্তন আমরা শুনি নাই? তাহলে ব্রজের বলাই কি হয়ে এসেছে? নিতাই হয়ে এসেছে, আর ব্রজের কানাই গৌর হয়ে এসেছে। তাহলে সেই নিত্যানন্দ কে? আজকের বলরামের কথা শুনলেই তবে নিতাইকে চিনতে পারবো। তাহলে বলরাম ৬৪ গুণে পূর্ণ, নিত্যানন্দ স্বরূপে সেই ৬৪ গুণে পূর্ণ। অথচ সেই নিত্যানন্দ কোথায় রয়েছে দেখুন? সেই নিত্যানন্দের অংশ কে কে? তাহলে বলরামের অংশটা আবার ভাগ করে আসি, এরপরে আমরা অন্য জায়গায় চলে যাব। তাহলে বলরাম গোপ অভিমানী বলরাম, তার অংশ দ্বারকা মথুরাতে মূল সংকর্ষণ, তার অংশ বৈকুণ্ঠতে মহাসংকর্ষণ, তার অংশ কারণ বাড়িতে শয়নকারী কারণদক্ষাই বিষ্ণু, তাকেই পরমেশ্বর ভগবান আদেশ করলেন যাও তুমি এই সংসারে যারা আমাকে ভুলে ভোগ করতে চায় তাদের জন্য মায়ার সংসার রচনা করো। সৃষ্টির কার্যের দায়িত্ব
কারণদর্শায় বিষ্ণুর উপরে ন্যস্ত করা হলো। কারণদর্শায় বিষ্ণু কি করলেন, দৃষ্টিপাতের দ্বারা, দৃষ্টিপাতের দ্বারা অর্থাৎ ইক্ষণের দ্বারা মহামায়া দুর্গাদেবীর গর্ভে জীবরূপ বীর্যকে নিক্ষেপ করে এই জগৎ সৃষ্টি করলেন। সেই মহামায়া দুর্গাদেবী কি প্রসব করলেন, একটি হৈমাণ্ড প্রসব করলেন। সেই হৈমাণ্ডের মধ্যে কি আছে, অনন্ত কোটি হিরণ্য গর্ভের সূক্ষ্ম অবস্থা এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম অবস্থা, এসব গভীর গোপন তত্ত্ব। যাই হোক, সেই কারণদর্শায় বিষ্ণুর উপরে সৃষ্টির ভার পড়ল। সেই কারণদর্শায় বিষ্ণুর এবং মহামায়া দুর্গাদেবীর দ্বারা এই মায়ার ব্রহ্মাণ্ড, কত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল। মায়ার জেলখানা এগুলো, এগুলো সব মায়ার জেলখানা। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যাওয়ার পরে কারণদর্শায় মহাবিষ্ণু চিন্তা করলেন যে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেখভাল করবার জন্য কি করা যায়। তখন তিনি যত কোটি ব্রহ্মাণ্ড নিজের অঙ্গ থেকে তত কোটি গর্ভদর্শায় বিষ্ণু সৃষ্টি করে দিলেন। কারণদর্শায় বিষ্ণু যত কোটি ব্রহ্মাণ্ড, কত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি। অনন্ত মানে কি, যার কোনো অন্ত নেই, গোনা যায় না। তো সেই যত কোটি ব্রহ্মাণ্ড তত কোটি নিজের অঙ্গ থেকে গর্ভদর্শায় বিষ্ণু, বিষ্ণু মানে সব শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, ভালো করে বুঝে রাখবেন। কারণদর্শায় বিষ্ণু শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, গর্ভদর্শায় বিষ্ণু কথা বলছো কেন, গর্ভদর্শায় বিষ্ণু শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ। তাহলে কারণদর্শায় বিষ্ণু কজন, কারণদর্শায় বিষ্ণু কজন, একজন। যারা প্রচুর শুনবে, অনেকবার শুনবে, তারা একটু বলতে পারবে। প্রথম দিন যারা শুনবে তারা তো ধরতেই পারবে না। কারণদর্শায় বিষ্ণু একজন, কিন্তু গর্ভদর্শায় বিষ্ণু কতজন হলো, অনন্ত কোটি। কেন, যত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তত কোটি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী তৈরি করবার জন্য, দেখভাল করবার জন্য লিডার হিসাবে নিজের অঙ্গ থেকে অনন্ত কোটি গর্ভদর্শায়ী বিষ্ণু সৃষ্টি করলেন। কে করলেন বলুন, কারণদর্শায়ী বিষ্ণু। ভালো করে সব কথা শোনবার সময় সবসময় প্রতি পদে পদে নিত্যানন্দ প্রভুর কথাটা খেয়াল রাখবেন। তাহলে যেই বলরাম সেই নিত্যানন্দ। তাহলে বলরামের যত অংশের অংশ নামছে, এ সব কার অংশ, সব নিতাইয়ের অংশ। যেই বলরাম সেই যদি নিত্যানন্দ হয়, তাহলে নিত্যানন্দের অংশ মূল সংকর্ষণ, নিত্যানন্দের অংশ হচ্ছে মহাসংকর্ষণ, সেই মহাসংকর্ষণের অংশ কারণদর্শায় বিষ্ণু, সেই কারণদর্শায় বিষ্ণুর অংশ অনন্ত কোটি গর্ভদর্শায় বিষ্ণু। কি মাথা ঢুকছে? তাহলে অনন্ত কোটি গর্ভদর্শায়ী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিচালনার দায়িত্ব রয়েছে, প্রতিটা ব্রহ্মাণ্ডের পরিচালনার দায়িত্ব রয়েছে কার উপরে, প্রতিটা ব্রহ্মাণ্ডের প্রতিটা গর্ভদর্শায় বিষ্ণু রয়েছে, প্রতিটা ব্রহ্মাণ্ডের প্রতিটা গর্ভদর্শায় বিষ্ণু আলাদা আলাদা। তাহলে যত কোটি গর্ভদর্শায় বিষ্ণু এ তত কোটি সব নিত্যানন্দের অংশ। কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তত কোটি ব্রহ্ম সব যদি বলরামের অংশ হয় তাহলে সেটাকে আমি নিত্যানন্দের অংশ বলতে পারি না, নিত্যানন্দের অংশ বলতে পারি না। সেই নিত্যানন্দের অংশ হচ্ছে অত কোটি গর্ভদর্শায়ী বিষ্ণু। এবার একটা ব্রহ্মাণ্ড ধরুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বাদ দিন, এবার একটা ব্রহ্মাণ্ডের মধ্যে কত জীব আছে, একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যে বর্ণ ব্রহ্মাণ্ডে বাস করছি এই ব্রহ্মাণ্ডে কত কোটি জীব আছে, বলছে অনন্ত কোটি। বলছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে, খুব গভীর মনোযোগ দেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে এ প্রত্যেকের হৃদয়কে গাঢ় দেবার জন্য, প্রত্যেকের হৃদয়কে গাঢ় দেবার জন্য ওই গর্ভদর্শায়ী বিষ্ণু আবার যত কোটি জীব তত কোটি ক্ষীরদর্শায়ী বিষ্ণু নিজের অঙ্গ থেকে সৃষ্টি করে দিলেন, এক এক গর্ভদর্শায়ী বিষ্ণু। মাথায় কিছু ঢুকছে? ব্রহ্মাণ্ড কত কোটি, ব্রহ্মাণ্ড কত কোটি বলুন, অনন্ত কোটি। আর গর্ভদর্শায়ী বিষ্ণু কতজন, অনন্ত কোটি। তাহলে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভদর্শায়ী বিষ্ণু প্রবেশ করেছে না করেনি? সেই এক এক গর্ভদর্শায়ী বিষ্ণুগুলো কার শরীর থেকে এসেছে, কারণদর্শায়ী শরীর থেকে এসেছে। তাহলে কারণদর্শায়ী বিষ্ণু যদি নিত্যানন্দের অংশ হয়, সেই কারণদর্শায়ী বিষ্ণু থেকে যদি কোটি অনন্ত কোটি গর্ভদর্শায়ী বিষ্ণু সৃষ্টি হয়, তাহলে অনন্ত কোটি গর্ভদর্শায়ী বিষ্ণু কি নিত্যানন্দের অংশ নয়? হ্যাঁ, বোঝা গেল?
এবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব বাদ দিন, প্রতিটা ব্রহ্মাণ্ডে একটা করে গর্ভদশায়ী বিষ্ণু রয়েছে। ওই একটা করে যে গর্ভদশায়ী বিষ্ণু রয়েছে, ওই একটা করে গর্ভদশায়ী বিষ্ণু এবার কি করছে, তার এক সেই ব্রহ্মাণ্ডে, যে ব্রহ্মাণ্ডের যে গর্ভদশায়ী বিষ্ণু রয়েছে, ওই ব্রহ্মাণ্ডে যত কোটি জীব রয়েছে, আমরা সব জীব, এই ব্রহ্মাণ্ডে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ মানুষ দেবতা আদি অনন্ত কোটি জীব আছে, বলছি যত কোটি জীব আছে অনন্ত কোটি জীব, তাই অনন্ত কোটি জীবের হৃদয়ে প্রবেশ করবার জন্য প্রত্যেক ব্রহ্মাণ্ডের গর্ভদশায়ী বিষ্ণু নিজের অঙ্গ থেকে তত কোটি ক্ষীরদশায়ী বিষ্ণু সৃষ্টি করলেন, যা প্রত্যেক হৃদয়ে পরমাত্মা রূপে প্রবেশ করলেন। তাহলে আমাদের প্রত্যেকের শরীর দুটো ব্যক্তি দুজন আছে, কি কি, এক আছে আত্মা আর এক আছে পরমাত্মা। তাহলে আমাদের প্রত্যেকের শরীরে প্রত্যেকের হৃদয়ে কজন আছে, দুজন, মনে রাখুন, ভুললে তো সব শেষ, সাধুসঙ্গ করে কি আর হলো। তাহলে আজকের থেকে না, আত্মা আর পরমাত্মা, আমাদের প্রত্যেকের হৃদয়ে দুজন করে আছে, আজ থেকে ভালো করে জেনে রাখুন, আমাদের প্রত্যেকের হৃদয়ে কজন আছে, দুজন আছে। এ কথা কোনোদিন আজ পর্যন্ত শিখেছি, শিখি নাই, চৈতন্য চরিতামৃত থেকে শিখছি। তাহলে প্রত্যেকের হৃদয়ে কজন আছে, একজনের নাম আত্মা আর একজনের নাম পরমাত্মা। তাহলে পরমাত্মা হচ্ছেন ভগবান আর আত্মা হচ্ছে জীব। এই জীব যখন খারাপ দিকে যায় তখন আমাদের ভিতর থেকে একটা বিবেক একটা কথা বলে, ভালো করে শুনুন, এই সন্ধ্যা, যখন আমরা কোনো ভালো কাজ করি আমাদের ভিতর থেকে প্রেরণা আসে, যখন আমরা কোনো খারাপ কাজ করি ভিতর থেকে আমাদের বাধা দেয়, বিবেক বাধা দেয়, দেয় কি না, কি দেয় না, যখন আমরা কোনো খারাপ কাজ করতে যাই তখন আমাদের বিবেক ভিতর থেকে বাধা দেয় না, দেয় না, যখন কোনো ভালো কাজ করতে যাই বিবেক আগিয়ে দেয়, দেয় না, আগে দেয় না। তো বলছে এই যে বিবেক আগিয়ে দেয় বিবেক পিছিয়ে দেয়, ওই বিবেকটাই হচ্ছে পরমাত্মা। পরমাত্মা তার বন্ধুকে, আত্মারূপ বন্ধুকে বারণ করছে, বন্ধু ওই কাজ তুমি করো না, তোমার সর্বনাশ হবে, তোমার পাপ হবে, তোমার ক্ষতি হবে, তুমি অন্যায় পথে যেও না, কথাটা বুঝতে পারছো। তাহলে আমাদের ভিতর থেকে এই বিবেকের সাড়া পাওয়া যায় না, যায় না, ভালো কাজে মন্দ কাজে সাড়া পাওয়া যায় না, ওই পরমাত্মা বন্ধুকে গার্ড করছেন। তো ওই বন্ধুর গার্ড শুনে যে ফিরে আসলো সে বেঁচে গেল, আর বন্ধুর নিষেধ যে মানল না চলে গেল সে পাপে ডুবে গেল, আর তার জন্য তাকে জমালায় পেটন খেতে হবে, বোঝা গেল। তাহলে এবার ক্ষীরদশায়ী বিষ্ণু কজন, প্রত্যেক জীবের যে জীব যদি অনন্ত কোটি হয় আর প্রত্যেক জীবের হৃদয়ে যদি ক্ষীরদশায়ী বিষ্ণু প্রবেশ করলো, তাহলে ক্ষীরদশায়ী বিষ্ণু কজন হলো, অনন্ত কোটি। তাহলে এই সব অনন্ত কোটি, প্রত্যেক জীবের হৃদয়ে যে অনন্ত কোটি পরমাত্মা বসে রয়েছে, এ সব নিত্যানন্দের অংশ, কি বোঝা যাচ্ছে। তাহলে অনন্ত কোটি পরমাত্মার হৃদয়ে যে বসে রয়েছে, প্রত্যেকের হৃদয়ে কার অংশ, নিত্যানন্দের অংশ। শুধু এই পর্যন্ত শেষ নয়, এখনো নিতাইয়ের খেল বাকি আছে। এবার কি হলো, জগতে যত, গীতাতে ভগবান বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অব্যুত্থায়ন মধর্মস্য তদাত্মানং সৃজামি অহম্। ভগবান কি বলেছে, যখন যখন ধর্মের গ্লানি হয় আমি জগতে বারবার অবতীর্ণ হই, গীতাতে বলেছে কথা। তো বলছে এই যে জগতে অবতীর্ণ হন, একে কারা অবতীর্ণ হন, কারা অবতীর্ণ হন, ওই ক্ষীর সমুদ্রে এই ক্ষীরদশায় বিষ্ণু শয়ন করে থাকেন, সেই ক্ষীর সমুদ্র। তাহলে কি কৃষ্ণের দ্বিতীয় কায়বুয় বলরাম, বলরামের অংশ মূল সংকর্ষণ, মূল সংকর্ষণের অংশ মহাসংকর্ষণ, মহাসংকর্ষণের অংশ কারণদশায় বিষ্ণু, কারণদশায় বিষ্ণুর অংশ গর্ভদশায় বিষ্ণু, গর্ভদশায় বিষ্ণুর অংশ ক্ষীরদশায় বিষ্ণু। সেই ক্ষীরদশায় বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়ন করে থাকেন, আর যখন দেবতার আদি বিপদে পড়েন এবং ধর্মের গ্লানি হয় জগতে, ওই ক্ষীরদশায় বিষ্ণুর অংশ এই জগতে অবতার রূপে নেমে আসে, তাই থেকে আসে মৎস্য অবতার, তার থেকে আসে কুর্ম অবতার, বরাহ অবতার, রাম অবতার, এই সমস্ত নৃসিংহ ভগবান অবতার, এই পরশুরাম অবতার, কল্কি অবতার, বামন অবতার, এই সব অবতারগুলো কার থেকে আসলো, তাহলে ক্ষীরদশায়ী বিষ্ণু থেকে। তাহলে অংশের 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 অংশ থেকে সব যুগ অবতার অবতীর্ণ হচ্ছেন। তাহলে সব কার খেল, নিত্যানন্দ প্রভুর খেল। তাহলে অনন্ত কোটি গর্ভদশায়ী, অনন্ত কোটি ক্ষীরদশায়ী বিষ্ণু রূপে জগতে প্রকাশিত হচ্ছে।
শুধু এই পর্যন্ত নিত্যানন্দের খেল শেষ নয়, আরো শোনো নিত্যানন্দ প্রভুর মহিমা। কেন নিত্যানন্দ প্রভু ব্রত না করে আজকের হাম হাম করে এক থালা ভাত খেয়ে নিচ্ছে? হ্যাঁ, কারা খায়? যারা নিত্যানন্দ প্রভুর মহিমা জানে না তারাই সর্বনাশ। কারণ তাদের কি দোষ? তাদের জন্মদাতা পিতামাতাও তাদের এই চোখ খুলে দেয়নি, তার অজ্ঞানে অন্ধকারে ডুবে রয়েছে। সেই জন্য সাধু সঙ্গ না করলে কখনোদিন ভগবানকে জানা যায় না, ভগবানকে শেখা যায় না। কারণ এটা পারমার্থিক স্কুল, না মঠটা কি পারমার্থিক স্কুল, মঠ মন্দিরটা হচ্ছে পারমার্থিক স্কুল। যে পরমার্থ সংগ্রহ করলে আর কোনোদিন নষ্ট হয় না, আর আমরা জগতিক অর্থ কোটি কোটি টাকা ব্যয় করলে সব নষ্ট হয়ে যাবে, সব পড়ে থাকবে এখানে, আমাকে চলে যেতে হবে। তাহলে কোনটা বুদ্ধিমানের কাজ? পারের কড়ি পরমার্থ তৈরি করা উচিত না শুধু জাগতিক অর্থের পিছনে দৌড়ানো উচিত? পারমার্থিক সংগ্রহ করতে হবে, পরমার্থ সংগ্রহ করতে হবে। এই কথাগুলো সাধু সঙ্গে শুনলে জানলে বুঝলে তবে বুঝতে পারবো। এই যদি জানতে পারি তাহলে নিত্যানন্দের এত মহিমা, তাই নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই যদি করুণা করে দেয় তাহলে, হ্যাঁ, নিতাই এত বড় দয়াল, সেই নিত্যানন্দ গুরুদেব রূপে জগতে আসছে। চলে আসবো আমরা সে কথায়। এখন সেই নিত্যানন্দের খেল আমরা কি শুনলাম? তাহলে জগতে জগতে যত যত অবতার হচ্ছে কার অংশ মনে রাখুন, নিত্যানন্দের অংশ আসছে কার থেকে? কার থেকে আসছে? ক্ষীরোদশায়ী বিষ্ণুর থেকে আসছে। খেয়াল রাখুন কথাটি, অথচ ক্ষীরোদশায়ী বিষ্ণুর অংশের 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 অংশ। সেই ক্ষীরোদশায়ী বিষ্ণু থেকে যুগ অবতার আসছে, বামন নৃসিংহ কূর্ম যাক নামগুলো বললাম, সমস্ত অবতার ওই ক্ষীরোদশায়ী বিষ্ণু থেকে আসছে। ওই পর্যন্ত তবু শেষ নয়, ওই ক্ষীরোদশায়ী বিষ্ণু আবার কি করলেন? সহস্রানন রূপে এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ড, এই যত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ড এইরকম সহস্রনার মানে সহস্র ফোনা, সর্পরূপে 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 কত ফোনা? সহস্র ফোনা মানে সহস্র মুখ, সহস্র আনন, সহস্র আনন মানে মুখ। সহস্রানন রূপে এই ব্রহ্মাণ্ডটা মাথায় করে ধরে রেখেছে কে? ওই নিত্যানন্দ। তাহলে ব্রহ্মাণ্ডটা মাথায় করে ধরে রেখেছে কে? নিত্যানন্দ। শুনুন আজকের সেই নিত্যানন্দ প্রভুর এই মাথায় ব্রহ্মাণ্ডটা রয়েছে, কিন্তু তার মুখ কতগুলো? হাজার মুখ। সেই নিত্যানন্দ প্রভু সেই শেষদেব, ওকে বলা হয় কি অনন্তদেব বা শেষদেব, ভালো করে মনে রাখুন দুটো নাম কি কি বললাম, অনন্তদেব শেষদেব বা সহস্রানন, তিনটা নাম বলা হলো। কি কি বলা হলো বলুন তো আবার? অনন্তদেব শেষদেব সহস্রানন। সহস্রানন কেন বলা হলো? সহস্র মুখ বলে তাই তার নাম সহস্রানন। শেষদেব বলে কেন বলা হলো? ইনি শেষ অবতার, অর্থাৎ নিত্যানন্দ প্রভু ওই পর্যন্ত এসে তার অবতার বিস্তার স্থগিত রেখেছেন আপাতত, শেষদেব। হ্যাঁ, বা অনন্তদেব, এনার তিনটা নাম রয়েছে। তিনি তার কি কার্য করছেন এখন? এখন কি কাজে ব্যস্ত? ব্রহ্মাণ্ডটা মাথায় ধরে রেখেছেন এই যে সহস্রনন রূপে, আর এই এর ফোনার মাঝের ফোনার উপরে এই ব্রহ্মাণ্ডটা মাথায় করে ধরে রেখেছে। ওই সহস্রনন অনন্তদেব যদি একটু নাড়া দেয় সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। গৌর প্রেমানন্দ হরি। অথচ সহস্রনন এক সেকেন্ডের জন্য ভগবানের কীর্তন বন্ধ করে না। কার গুণ কীর্তন করছে? কৃষ্ণের গুণ কীর্তন করছে। সহস্রনন পরম সুখে হরি হরি বলি পরম সুখে হরি হরি বলি গায়। সহস্রানন পরম সুখে হরি হরি বলি গায়, নাম প্রভাবে মাতিল বিশ্ব,
নাম রস সবে পায়। তাহলে দেখছেন আমাদের সংসার আছে বলে আমরা নাম ভগবানের ভজন সাধন ছেড়ে দিয়ে বসে আছি, আর যার মাথার উপর ব্রহ্মাণ্ডটা নিয়ে বসে রয়েছে কি তার মাথার উপর কোনো টেনশন নেই, চাপ নেই, সহস্রনামের কোনো টেনশন নেই, চাপ নেই, এ ব্রহ্মাণ্ডটা যদি একটু নাড়া দেয় তো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কত সাবধানে আছে, হ্যাঁ, ব্রহ্মাণ্ডটা কত ভারী, ও সহস্রনামের কাছে ব্রহ্মাণ্ডটা কত ভারী, বলে ঠিক আপনার মাথার উপর একটা সর্ষে রেখে দিলে যতটা আপনার ভারী বলে মনে হয় ঠিক ততটা ভারী ব্রহ্মাণ্ডটা, কার ভারী, আপনার মাথার উপরে একটা সর্ষে রেখে দেওয়া হলো, তা আপনার কি মনে হবে, খুব কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আমাদের মাথার উপর সর্ষে রাখলে আমার যতটুকু ভারী অনুভব হয়, সহস্রনন অনন্তদেব শেষ দেবের মাথায় এই ব্রহ্মাণ্ডটা ওইরকম সর্ষের মতো করে ভারী রূপে ধরে রেখেছেন। বুঝতে পাচ্ছেন ভগবান কারে বলে, নিত্যানন্দ কারে বলে, আমরা শুধু জন্মাই, খাইমাকি করি আর কুকুর ছাগলের মতো মরে যাই। মনুষ্য জীবনটা এই কাজের জন্য তো নয়, মনুষ্য জীবনটার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। আগে ভগবানকে জানো, ভগবানকে শেখো। এই জন্য শাস্ত্রে বলছে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কি কথা বলে নিত্যানন্দ প্রভু, নিজেই বলেছেন নিত্যানন্দ প্রভু যখন নদীয়াতে নাম প্রচার করছিলেন এই কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, মানে সেবা করো কৃষ্ণকে, আর করো কৃষ্ণ শিক্ষা। তো কৃষ্ণাশ্রম কৃষ্ণ শিক্ষার জন্য আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন সরকার কি খরচ করেছে আর কি আমাদের সহযোগিতা করছে, 2 টাকা কিলো চাল খাও, কিন্তু কৃষ্ণ শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আছে, তাহলে দৈহিক সুখ কিছু দিতে পারে আমাদের সরকার, দৈহিক সুখ কিছু আমার বাবা মা আত্মীয় স্বজন দিতে পারে, কিন্তু আমার আত্মার সুখ কেউ দিতে পারবে না। আর আত্মা যদি কোনোদিন সুখী না হয়, সুপ্রসন্ন না হয়, তাহলে কোটি জন্মেও জন্ম মৃত্যুর জরাব্যাধির চক্র থেকে উদ্ধার হতে পারবে না। তাহলে এত বড় কাজটা কে সেরে দিতে পারে, যদি তুমি পারমার্থিক স্কুলে সাধুর সঙ্গে যুক্ত হও, সাধুর সঙ্গ করো, সাধু তোমাকে ধীরে 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 পারমার্থিক তত্ত্বজ্ঞান শিখিয়ে শিখিয়ে শিখে শিখে তোমাকে লালন পালন করে, ঠিক যেমন আতুরে শিশুটাকে তার বাবা মা অত্যন্ত সযত্নে লালন পালন করে তাকে বড় করে তোলে, ঠিক সাধুরা এই রকম, যারা নতুন এই সাধু সঙ্গ করছে তাদেরকে এরকম ধীরে ধীরে আতুরে বাচ্চার মতো শিখিয়ে 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 লালন পালন করে গুরুদেবের কাছে নিয়ে যায়। আর গুরুদেব হচ্ছে নিত্যানন্দ, নিত্যানন্দ নিয়ে গৌর সুন্দরের কাছে পাঠিয়ে দেয় আর তার চিরকালে বন্ধন মুক্ত হয়ে ভগবানের ধামে চলে যায়। তাহলে নিত্যানন্দ প্রভুকে বুঝতে পাচ্ছেন, নিত্যানন্দ প্রভুকে একটু অনুভব হলো আজকে, কার ব্রত আপনারা করেছেন আজকের বলুন, নিত্যানন্দ প্রভুর ব্রত করে আপনাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর ব্রত করে লাভ হচ্ছে না হচ্ছে না? তাহলে নিত্যানন্দ প্রভু ভগবানের সেবা করছে কি করছে না? নিত্যানন্দ প্রভু এত বড় সৃষ্টি কার্য দেখাশোনা করছেন, ব্রহ্মাণ্ড মাথায় করে ধরে রেখেছেন, কার আদেশে? ভগবান কৃষ্ণের আদেশে। তাহলে নিত্যানন্দ প্রভু হোল টাইম কার সেবা করছে? কৃষ্ণের সেবা করছে। তাহলে নিত্যানন্দ প্রভু যে হোল টাইম যদি কৃষ্ণের সেবা করে তার জীবনে, আপনার ঠাকুর ঘরে ভগবানের সেবা করেন, ওই ঠাকুর ঘরে ওই আসন, ওই মন, ওই যে সিংহাসন, ওই চামর, ওই উপাদান বালিশ, এ সমস্ত সজ্জায় সব কৃষ্ণ, এই সব বলরাম নিত্যানন্দ। তাহলে ঠাকুর ঘরে যত কিছু সেবার, কৃষ্ণের সেবার উপকরণ, ওগুলো সব বলরামের অবতার, নিত্যানন্দের অবতার। এসব কথা কোনোদিন শুনেছেন? যত চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত সাধু সঙ্গ না করলে এসব গুপ্ত কথা কোনোদিন জানাও যাবে না শেখাও যাবে। তাহলে আজ আমরা সেই নিত্যানন্দ প্রভুর ব্রতের কথা কিছু আস্বাদন করে আমাদের নিজেদেরকে কিঞ্চিত কণা হলেও পবিত্র করবার সৌভাগ্য লাভ করলাম। যদিও আমি অধম, আমার যোগ্যতার কোনো যোগ্যতা নেই যে ভগবানের কথা বলার, নিত্যানন্দ প্রভু কথা বলার স্পর্ধা আমারও নেই, তবু সাধু সঙ্গে কিঞ্চিত কণা যা কিছু অনুভূতি একটু আধটু লাভ হয়েছিল তার থেকে 2-1 কণা একটু আস্বাদন করে নিজের মঙ্গল কামনা করবার চেষ্টা করলাম। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাঁপাদ কি প্রণাম করেছিলেন, শঙ্কর সন কারণ তোষাই গর্বদোষাই চপয়ধিসাই শেষশ্চ জোস্যাংশ কলা স্বনিত্যানন্দাক্ষ রামং শরণং মমাস্তু। প্রণাম করেনি? ওই যে এতক্ষণ ধরে যে ব্যাখ্যা হলো এই শ্লোকটার মানে,
বলছে কি, সংকর্ষণ কারণ তো সাই, সংকর্ষণ মূল সংকর বলরামের অংশ, মূল সংকর্ষণ, মূল সংকর্ষণের অংশ কি কারণ দর্শাই বৈষ্ণব বলিনি, তাহলে সংকর্ষণ কারণ তো সাই, কারণসাই কারণদশাই বিষ্ণু থেকে কে এসেছিল, কারণদশাই বিষ্ণু থেকে কে এসেছিল, গর্ভদশাই। বলছে সংকর্ষণ কারণতসাই গর্ভদশাই চ পয়োবধিসাই, পয়োবধি পয় মানে দুধ মানে ক্ষীর, তাহলে পয়োবধিসাই মানে ক্ষীরদশাই, তাহলে পরপর পরপর নামছে সংকর্ষণ কারণতসাই চ পয়োবধিসাই, সংকর্ষণ কারণত সাই গর্ভদশাই চ পয়োবধিসাই শেষস্য যস্যাংশ কলা, শেষস্য মানে শেষকে, শেষদেবকে, শেষস্য যস্যাংশ কলা, কলা কাকে বলে, হ্যাঁ কলা, অংশের অংশকে বলা হয় কলা, কলার অংশকে বলা হয় বিকলা, তাহলে শেষদেব কোথা থেকে ভেঙে 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 শেষদেব আসছে, এই যেমন শেষস্য যস্যাংশ কলা মানে যার কলা, যার অংশের 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 অংশ, স্বনিত্যানন্দ খরাম শরণম নমস, সেই নিত্যানন্দ বলরামকে আমি নমস্কার। কে প্রণাম করলেন, কে প্রণাম করলেন, খগমাপ সমাশীল বাবু প্রণামটা কে করলেন নিত্যানন্দকে এই মন্ত্র বলে, স্বনিত্যানন্দ খরাম শরণম নমস, কে প্রণাম করলেন, এতক্ষণ ধরে আমরা সেটাই বললাম যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ চৈতন্য চরিতামৃতে বন্দনাতে এই শ্লোক রচনা করেছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ এই এই শ্লোক বলে এই মন্ত্র বলে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করেছে। তা আমরা নিত্যানন্দের প্রণাম মন্ত্রই জানি না কি, আমরা নিত্যানন্দের প্রণাম মন্ত্র জানি, জানি না, সেই জন্য আমাদের এই শ্লোক দিয়ে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করবো, এই জন্য গুরুপাদ পদ্মের কাছে না এলে আমরা জানতেই পারতাম না। তাহলে শঙ্কর সন কারণত সাই বলুন, শঙ্কর সন কারণত সাই গর্ভদশাই চ পয়োবধিসাই শেষশ্চ যস্যাংশ কলা স্বনিত্যানন্দাক্ষ রামং শরণং মমস্তু, সেই নিত্যানন্দ প্রভুর চরণে আমরা শরণ গ্রহণ করি। তাহলে এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর মহিমা। এখন একটা নিত্যানন্দ কীর্তন হোক, গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি মনি
পতিত মোর নাহি বাজি বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।